हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमरा सबाई राजा चैनले तोमादेर सबाईके स्वागत जानाच्छि। आजके आमी तोमादेर साथे एकटा रेसिपि शेयर करब। एटा होच्छे ब्रेड पकोड़ा। इवनिंग स्नैक्स होक, बाच्चादेर टिफिन होक बा ब्रेकफास्ट होक, सबकिछुतेई एटा जाए। तो चलो आमरा ब्रेड पकोड़ाटा की करे बानाच्छि देखिए दी। আমি একটা শুকনো তাওয়ায় ব্রেডগুলো প্রথমে সেকে নিচ্ছি। আমি এখানে ব্রাউন ব্রেড পেয়েছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও করতে পারো। ব্রেডগুলো প্রায় সেকা হয়ে গেছে, এপিটোপিট একটু ব্রাউন কালার হয়ে এসেছে। তো আমি এবার এটা প্লেটে তুলে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের দু টুকরো করে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি দেখাচ্ছি। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে আগে থেকে কাটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি। তার ভালো করে এটা মেখে নেব। আর এর মধ্যে একটু আগে থেকে কুচানো আদা আর রসুন কুচো দিয়ে দেব। এর টেস্টটা খুব ভালো হবে ফিলিংয়ের। তাহলে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, গরম আলু যদি কেউ না মাখতে পারে সেদ্ধ করা অবস্থায়, তাহলে একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে স্ম্যাশ করলে খুব সুবিধা হবে। আমি আজকে দেখাতে পারলাম না ভিডিওটা, তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব কী করে আলু সিদ্ধ কাঁটা চামচ দিয়ে ছাড়ানো যায়। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এই পুরো মিশ্রণটাকে আমি কড়াইতে ঢেলে দিলাম একটু তেল ব্রাশ করে। এর মধ্যে একটু রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম। এটাতে কোনো ঝাল হবে না, এটা জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে। আমি যদিও আগে কাঁচা লঙ্কা কুচানো আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তো ঝালটা আপনারা বুঝে দেবেন, বাচ্চারা খেলে অবশ্যই ঝালটা একটু পরিমাণ মতন দিতে হবে বুঝে। তো আমি ফিলিংটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ফিলিংটা ভালো মতন নাড়াচাড়া করা হয়ে গেলে আমি গ্যাসের স্টিমটাকে একদম লো করে রেখে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার ফিলিংটা। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ব্রেডটা আমি কী করে স্যান্ডউইচ আকারে করছি। দেখো ব্রেডটা কিন্তু আমি মাঝখান থেকে ভাঁজ করে নিলাম ছুরি দিয়ে, কিন্তু কাটিনি পুরোটা, দেখতে পাচ্ছ পুরো ব্রেডটা কিন্তু কাটিনি আমি। তো এইভাবে ভাঁজ করে নিলাম। তো এর মধ্যেখানে আমি ফিলিংটা ভরে দেবো আলুর। এইভাবে একটা হয়, আরেকভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে স্যান্ডউইচ করবে। এইভাবে গড়লে আলুর ফিলিংটা বেরিয়ে আসে না পেছন দিক থেকে, সামনের দিকটা যেটুকু সেট করা যায় তো খুব ভালোভাবে সুবিধে হয় এটা গড়তে। তো দেখে নাও আমি গড়ছি। একটু ক্যামেরাটা নিচের দিকে আছে বলে আমি পুরো ব্যাপারটা দেখাতে পারছি না। তো এই যে এইভাবে আমার ফিলিংটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও তোমরা। এইভাবে আরেকটা ব্রেড নিয়ে এটা পুরোটা কেটেছি, ব্রেড দেখতেই পাচ্ছ তোমরা, পুরো দুভাগ করে কাটা। আর এর মধ্যে ফিলিংটা এবার আমি আস্তে আস্তে ভরে দেবো। তোমরা এইভাবেও করতে পারো, তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমরা সেইভাবে করবে। হাত দিয়ে একটু চেপে চেপে এর উপর যে আরেকটা ব্রেড সেটা আমি চাপ দিয়ে নেব। ফিলিংটা যেন বাইরে বেরিয়ে না থাকে একটু চেপে চেপে ভালো করে শেপ করে দেবে। দেখো খুব সুন্দর হয়েছে স্যান্ডউইচটা দেখতে। তারপর ব্যাটারটা তৈরি করে নেবো। এর জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার দু চামচ মতো, একটু লবণ আর একটা ডিম। তো এবার ভালো করে মিশ্রণটাকে আমি ফেটিয়ে নেব। তোমাদের যদি ব্যাটারটা মনে হয় একটু শক্ত শক্ত লাগছে বা একটু হেভি লাগছে, তাহলে তোমরা একটু জল অ্যাড করে নিতে পারো, যেরকম আমার একটু মনে হচ্ছে জল লাগবে। আমি একটু জল দিয়ে দিলাম। তবে ভালো করে আমি ফেটিয়ে নেব ব্যাটারটাকে।
ভালো করে ব্যাটারটা ফেটানোর পর দেখতে পাচ্ছ তোমরা এইরকম একটা কনসিস্টেন্সি আসবে। খুব একটা থিক নয়, খুব একটা পাতলাও নয়, জাস্ট এইরকম। তো এবারে আমি স্যান্ডউইচগুলো এই ব্যাটারে চুবিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে আমি ছেড়ে দেবো। দু থেকে তিন চামচ মতো সাদা তেলে করলেই হবে, বেশি অতিরিক্ত তেলে ভাজার দরকার নেই বা ডুবো তেলে। আর যদি এটা বাচ্চাদের টিফিনে দেওয়া হয় তাহলে তো একদমই তেল দেওয়ার বেশি দরকার নেই, একটু বাটার ব্রাশ করে শুধু পাউডারটা সেকে নিলেই হয়ে যেত। এটা যেহেতু ব্রেড পকোড়া আমি দেখাচ্ছি তার জন্য একটু তেলে না ফ্রাই করলে ব্যাটারটা একদম কাঁচা কাঁচা থাকবে, তো জন্য একটু তেল দিয়ে নিয়েছি। তো এইভাবে আস্তে করে ছেড়ে দেবো। তো এক পিট ব্রাউন হয়ে গেলে আরেক পিট আমি উল্টে দেবো। তো দেখতে পাচ্ছ এক পিট হয়ে গেছে আমাদের, এইভাবে একটুখানি ব্রাউন হলে আমি তুলে নেব। আর এই ব্রেড পাকোড়াটা চায়ের সাথে খেতে অসম লাগে, তো প্লিজ তোমরা জানিও তোমরা কীরকম খেলে। এটা তোমরা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারো। তো আমাকে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না চ্যানেলটা। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, তো আজকের মতন এখানেই।